আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ শাহনাজ বারবিন, মুষ্টিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন এ অধ্যায় নিয়ে আলোচনা করতে গিয়ে গত ক্লাসে আমরা পড়েছি পরমাণু ধারণার বিকাশ ও গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ। আজকে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হল ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। আর এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, আয়ন কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবে, অ্যানায়ন ও ক্যাটায়ন পার্থক্য করতে পারবে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে ক্লাস নাইনের রসায়ন বইয়ে পর্যায় সারণী রয়েছে। পর্যায় সারণীতে একশো আঠারো পর্যন্ত মৌলিক পদার্থগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো রয়েছে। আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ে 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলো সম্পর্কে পড়ব এবং তাদের ইলেকট্রন বিন্যাস আজকে আমরা দেখব। আমরা কালকে দেখেছি যে পরমাণুতে প্রোটন থাকে এবং প্রোটনের সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে। আমরা আরও জেনেছি যে কোনো মলের একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে বা কিভাবে সাজানো থাকে, আজকে আমরা এটা শিখব। পরমাণুতে ইলেকট্রনগুলো আমরা কালকে পড়েছি যে পরমাণুতে ইলেকট্রনগুলোর নিউক্লিয়াস থাকে মধ্যখানে, এবং নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো ইলেকট্রনগুলো কয়টি শক্তিস্তরে থাকে, কতটি শক্তিস্তরে থাকে বা কোন শক্তিস্তরে কতটি থাকে, এটা কিন্তু আমরা কালকে শিখে নিই। আজকে আমরা এটা দেখব। একটি সূত্র রয়েছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো 2n2, এই সূত্র অনুযায়ী থাকে। 2n2 এই সূত্র অনুযায়ী বিন্যস্ত থাকে। এখানে 2n2, n এর মান আমাদেরকে জানতে হবে। n এর মান হচ্ছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2n2। এখানে n এর মান হচ্ছে 1, 2, 3, 4, ... অর্থাৎ প্রথম শক্তি স্তরে n এর মান হবে 1। প্রথম শক্তি স্তরে n এর মান হবে 1, দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2, তৃতীয় স্তরে শক্তি স্তরে n এর মান 3। এভাবে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে শক্তি স্তরও তত বাড়বে, এবং সংখ্যা ক্রম সে অনুসারে বাড়বে। এবং 2n2 অনুযায়ী আমরা n এর মান বসিয়ে যে সংখ্যাটা পাবো শক্তি স্তরে, এক একটা শক্তি স্তরে সেই সংখ্যা হবে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ আমরা এখন দেখব যে 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস। 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি সোডিয়ামের কথা আলোচনা করি, যে সোডিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন
বিন্যাস হবে প্রথমে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 অর্থাৎ পর্যায় সারণীর 11 নম্বর মোল হচ্ছে সোডিয়াম তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে এখানে 2n² অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হবে তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2n² সমান 2 ইনটু n এর মান প্রথম শক্তি স্তরে 1 উপরে স্কয়ার তাহলে এটাকে আমরা যদি গুণ করি 2 1 কে 2 স্যার 1 1 কে 1 আর 2 1 কে 2 অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টি অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হবে অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n স্কয়ার তাহলে 2 দ্বিতীয় স্তরে n এর মান হবে 2 তাহলে 2 ইনটু 2 স্কয়ার অর্থাৎ 2 দুগুণে 4 4 দুগুণে 8 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 8টি এভাবে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে 2n স্কয়ার সমান 2 ইনটু 3 স্কয়ার তাহলে 3 থেকে 9 9 দুগুণে 18 এইভাবে শক্তি স্তর পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে শক্তি স্তরও বাড়বে আর n এর মানও এক এক করে বৃদ্ধি পেতে থাকবে তাহলে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি আর তৃতীয় স্তরে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি তাহলে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 তাহলে প্রথম সোডিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টি যেহেতু প্রথম শক্তি স্তরে ধারণ ক্ষমতা 2টি আর দ্বিতীয় শক্তি স্তরে ধারণ ক্ষমতা হচ্ছে 8টি তাহলে 8টি আর 2টি যোগ করলে হচ্ছে 10টি আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 অর্থাৎ আরো একটি ইলেকট্রন বেশি থাকছে তাহলে আর একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে চলে যাবে তাহলে যেহেতু দেখা যাচ্ছে আর একটি বাকি থাকছে এই একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে বসে যাবে তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2.8.1 এভাবে 1 থেকে 18 পর্যন্ত মোল হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মোলগুলোর ইলেকট্রন বিন্যাস করা হবে 2n² অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রথম শক্তি স্তরে আমরা সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারবো দ্বিতীয় শক্তি স্তরে 8টি তৃতীয় শক্তি স্তরে 18টি এভাবে চতুর্থ শক্তি স্তরে 32টি এভাবে বসাতে হবে এখন ইলেকট্রন বিন্যাসের মডেল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মডেল যদি আমরা আঁকি তাহলে আমরা এটা আঁকতে পারবো সবগুলোই আঁকতে পারবো এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মডেল আঁকছি এখানে সোডিয়াম পরমাণু এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি তাহলে আমরা এভাবে দিতে পারি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টি তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টি 4 6 8 তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন 1টি
এই একটি ইলেকট্রন আমরা তৃতীয় শক্তি স্তরে বসানো। এটা হলো সোডিয়াম মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের একটি মডেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টে অ্যালুমিনিয়াম সিলিকন এই মোড়গুলোর পরমাণু ইলেকট্রন বিন্যাসের মডেল আঁকার কথা বলা হয়েছে। তোমরা আমি সোডিয়ামের এঁকে দিলাম, তোমরা এইভাবে অ্যালুমিনিয়াম সিলিকন এছাড়া আরও অন্যান্য মৌল যেগুলো রয়েছে তোমাদের বইয়ে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মডেল এইভাবে আঁকা যায়। এরপরে ইলেকট্রন বিন্যাসের ধর্ম বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের ধর্ম, এটা আমরা এখন দেখব যে ইলেকট্রন বিন্যাস মৌলিক পদার্থের ধর্ম মূলত পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। মৌলিক পদার্থের ধর্ম তাদের পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে মৌলগুলো কখনো নিষ্ক্রিয় হয়, আবার কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। সোডিয়াম এবং ফ্লোরিন আমরা দুইটি মৌলের কথা যদি আলোচনা করি, সোডিয়াম এবং ফ্লোরিন এর দুইটি মৌল, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে এই দুটি মৌল থেকে কীভাবে আয়ন তৈরি হয় এবং আয়ন থেকে কীভাবে বন্ধন সৃষ্টি হয় এটা আমরা এখান থেকে দেখতে পারবো। যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 থেকে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1 এবং ফ্লোরিনের হচ্ছে 2, 8, 7। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, বাকি থাকছে 9টি, দ্বিতীয় শক্তি স্তরে হলো 9টি। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 1টি। এখন একটি পরমাণু শেষ কক্ষপথে প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে তারা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না। মানে একটি মোলের শেষ কক্ষপথে কিছু সংখ্যক ইলেকট্রন অর্থাৎ নিষ্ক্রিয়